মসজিদের দায়িত্ব যদি কেউ নিতে চায় তার পাঁচটা গুণ অর্জন করে নেওয়া লাগবে। সূরা তাওবার 17-18 নম্বর আয়াতে আল্লাহর ঘোষণা, ওটা বাস্তবায়ন করার চেষ্টায় আছে। আমরা চাই এটা তাড়াতাড়ি হোক, তাহলে কোন মুনাফিক আর ইমামের উপরে কথা বলতে পারবে না। কোথায় পৌঁছিয়েছিল দেশটা দুর্নীতিতে যে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে? পৃথিবীর ইতিহাসটা 850 বছর আগে শুনেছিলাম সে লক্ষণ সেন পালিয়েছে, আর তার বেতার তো একটা কিছুদিন আগে পালাইল। এতদিনের ভেতরে কেউ পালাইনি দুনিয়া থেকে। শ্রীলঙ্কায় যারা গেছে এত অপমান হয়ে যায়নি? আমি আশা করছি যেটা বোঝাতে চাই আপনাকে, দুনিয়ার বিষয় হলে যে কোরআন আমি হাতে নিয়ে বলছি, শুধু দুনিয়া বলে আমি বলতাম না, এই সম্পর্কটা যেহেতু আখেরাতের সাথে এই জন্য বলছি। কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবেন বিচার করার জন্য, একা একা না, প্রথম ধাপে একা একা। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রথম ধাপে ডাকবেন একা, দ্বিতীয় ধাপে আর একা না, এবার ডাকবে আপনার নেতার সাথে। মাদারীপুরবাসী বলেন তো আপনি যাকে নেতা মানেন, এখানে কে দায়িত্বে আছে আমরা জানি না, সারা দেশের জন্য বলছি যাদেরকে আপনি নেতা মেনে চলেন, যারা আদর্শ মতো আপনি স্লোগান দেন, ভোট দেবেন বলে আশা করে আছেন। আরে ভাই ওদিকে না তাকে, নিজের দিকে তাকিয়ে ভাবেন। আমি আপনার জন্য বলছি, যে লোকটার পেছনে আপনি থাকেন, যাকে নেতৃত্ব মানেন, যার কথা মতো চলেন, যাকে ভোট দেবেন বলে আপনি আশা করে আছেন, ওই লোকটা কিয়ামতে আপনার সামনে থাকবে, আপনি পেছনে। কি মনে হচ্ছে আপনার, ওকে দেখলে আল্লাহকে মাফ করতে ইচ্ছে হবে? দেখি এখনই বলছেন তো ধরা খাবে। আপনি যদি এখনই বলেন যে না, যার পেছনে আমি আছি একে যদি আল্লাহ কিয়ামতে আমার সামনে দেখে, এর যা সোরাত সিরাত, এর যা চরিত্র, আল্লাহ আমাকে মাফ করবে না। আপনি এর বড় যদি আপনি ওইভাবে থাকেন, আপনি তো খাদে পড়বেন, আমি দেখতে পাচ্ছি। আল্লাহর কসম করে বলছে আপনি ধরা খাবেন। আমি কোরআনের চোখ লাগিয়ে দেখলাম যে আপনি ধরা খাবেন, আপনি থামেন, এটা ঠিক করবেন আজকে। যে লোকটা আল্লাহ রসুলকে মানে না, ও আমার বাবা হলে ওর পেছনে আমি আজকে থেকে নেই। এটা রাজনীতি বলেন, যেদিন ধরা খাবেন ওই দিন বলবেন যে হামজা এসেছিল বলে নাই, এই জন্য বললাম। আপনি যেন ধরা না খান, এমন মানুষের পেছনে থাকবেন যাকে দেখলে আল্লাহর ভালো লাগবে। নবীজি বলেন আল্লাহওয়ালা মানুষ তো ওইটা, আসারে দেখলে আমার আল্লাহর কথা মনে হয়, বুঝবা ওইটা আল্লাহওয়ালা মানুষ। এরপর আপনি টের পান না, আমার তো নিজের চোখে দেখা বাস্তবতা যেটা, ডাক্তার শফিকুর রহমান এই লোকটাকে দেখলে আমার কেন জানি আল্লাহর কথা মনে হয়। জেলখানার ভেতরে দেখেছি 40-45 মিনিট 1 ঘন্টা সেজদায় পড়ে পড়ে অজহর নয়নে কাঁদতেছে, শুধু নিজের জন্যে না, জাতির জন্যে। অথচ তার ছেলেটা ওই সময় জেলখানায় বউ অসুস্থ, তার দলীয় লোকগুলো সব পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলখানায় আটক আছে, কেউ গুম হয়ে আছে। এই কঠিন পরিস্থিতিতেও 40-45 1 ঘন্টা পর্যন্ত শুধু সেজদায় কাঁদতেছে, এত কষ্ট করার পরেও। আর আমরা এমন মানুষকে পেয়েছি নেতা, রাত 12টার পরে যার ঠিক মতো মাটিতে পা পড়ে না, কথা বলে না, লাল পানি খেয়ে কলা গাছকে ধাক্কা দিয়ে বলে বড় ভাই সাইড দেন, আর কতক্ষণ দাঁড়াবো? আমি আর নিচে নামলাম না। এরপরও যদি কারো বিবেক না খোলে, আমার মনে হয় আর বিবেকের উপরে কুকুরে পোশাক করে দিয়েছে। অবল ঠিক কোন জেলা কয়টা? পাবনা। পাবনার মানুষের নাই তার একটু হালকা কাটা এ কি বলছে? বিবেক এখনো যদি না খোলে, সত্যি আপনি বিশ্বাস করে নেন আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে এই জন্য বানিয়েছে,
এটা আমি বানালাম। সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 179 নাম্বার আয়াত। দলিলগুলো লম্বা করতে পারছি না, বাড়িছে তাফসীরে মিলিয়ে নিয়ে আপনি আসলে মানুষ আছেন না জানোয়ার হয়ে গেছেন। বানানে কারিম জানাছেন লাহুম কুলুবুল্লা ইয়াফকহুনা বিহা, যাদের কলব আছে হৃদয় আছে কিন্তু চিন্তা নেই, এই মানুষগুলোকে আমার আল্লাহ জাহান্নামে দেবে এই জন্য বানিয়েছে। ওয়ালাকাদ দারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে এই জন্য তাদের বানিয়েছি। তার প্রথম নাম্বার কোয়ালিটি এইটা যে মানুষগুলো তাদের বিবেক বুদ্ধি কাজে লাগায় না, চিন্তা থাকার পরেও যারা চিন্তা করে না। এখানে তো পাগল বসে নেই, আপনি চিন্তা শক্তি আছে আপনার। আমি খেলা করার জন্য ইয়ারকি মারার জন্য কথা বলছি না, আমি আমার ইমান থেকে বলছি, আপনি যেন মেনে নিতে পারেন। আজকে থেকে সিদ্ধান্ত পাল্টিয়ে বাড়ি যাবেন, নাই তো মাহফিল দেওয়ার দরকার নেই। আল্লাহ রাসূলকে যে লোকটা মানে না ওটা আমার আপন ভাই হলে ওকে আমি বলেন বলেন এদেশে ইসলাম আসবে ইনশাল্লাহ। 58 জন যখন হয়ে গেছে আর মাসখানিক যেতে দেন, এদেশে যখন 100 জনের আমার মনে হয় 70 জন চাইবে যে ইসলাম দিয়ে দেশটা চলবে, কোন মহারথী আর বাধা দিয়ে পারবে না এদেশে ইসলাম দেখা দিবে। ওটা আমরা দেখতে পাচ্ছি সামনে। ওরাই তা নাসা ইয়াদখুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজা, হে নবী আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। 5 তারিখের পর থেকে আজকের 19 তারিখ এই কয়দিনে আমার হাতে সেদিন দিনাজপুরে 10 জন মুসলমান হয়েছে এক মাসে, চুয়াডাঙ্গায় 2 জন, গাইবান্ধায় 1 জন, প্রতিদিন হতেই আছে অমুসলিম আর ছোটখাটো জালেম যারা এরা তো হতেছে। হুজুর ভুল করেছি, সেদিন রাজবাড়িতে বহু ছোট জালেম আর মাঝারি জালেম যারা বিবেকের তাড়নায় ফিরে এসেছে, ভুল হয়ে গেছে, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয় আপনি দোয়া করেন আমরা এখন থেকে এ দেশে ইসলাম কায়েম হোক এই দল করবো। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার তো মনে হচ্ছে সূরা নসরের এই আয়াতটা আল্লাহ আমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছে, ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে পালে পালে মানুষ ইসলামে আসতেছে ইনশাল্লাহ, আসতেই থাকবে। আমরা শুধু বৌমাকে সময় দেব 10 মাস 10 দিন, বেবি নিতে হলে 10 মাস 10 দিন লাগবে না। ডাক্তার শফিকুর রহমানের জন্য কুষ্টিয়াতে সেদিন যে ঘোষণা দিয়েছেন, আপনারা যারা দেন তাড়াতাড়ি দেন, দিয়ে কি করবে, 1628টা চেয়ারে এখনো পর্যন্ত ওই পূর্বের সালেম এবং সালেমদের দর্শকরা বসা আছে। সংস্কার করার জন্য রাষ্ট্রটা যেহেতু স্বাধীন হয়েছে, সংস্কার আরম্ভ হয়ে গেছে, আমরা চাই কোন চেয়ারে যেন আগের এই জালেমরা না থাকে, সব চেয়ারে নতুন মানুষ আসুক, কারণ ওরা থাকলে আবার দিনের ভোট রাতে করে ফেলবে। কথা বলেন, এমন একটা পরিবেশ তৈরি করে দেন যে দিনের ভোট যেন দিনে হয়, সে পরিবেশ করতে হলে 10 মাস 10 দিন লাগে না। আল্লাহ আমাদেরকে বসার তাওফিক দিন, যদি এরপরও কারো বোঝ না আসে পরে যেন তাড়াতাড়ি ওইরকম পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। দরুদ আর সালামের মাধ্যমে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত একটা আয়াতের 1/4 ভাগ পড়েছি, এর ভেতরে যত কথা আল্লাহ জানিয়েছে বাস্তবতার সাথে যদি মিলিয়ে বলতে চাই আমরা, কোরআনে তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছি। আপনাদের এ বঙ্গের মুফাসসিরদের মাথার মুকুট বসে আছে এখানে, কামরুল ইসলাম সাইয়েদ আনসারি শুধু নাম শুনেছেন, কি কামরুল ইসলাম খান, আর একজন আছেন আমাদের পুরের কামরুল ইসলাম সাইয়েদ আনসারি, হায়াতে তাইয়্যেবা সিহাতে কলিয়া কামনা করছি আলেমগুলোর আল্লাহ দান করুন। সূরা ফাতিহাই 27 নম্বর আয়াতের প্রথম অংশটা পড়েছি, ফাতিহাই মানে বিজয়, ফাতি মানে কি বলেন বলেন, আল্লাহ যেহেতু একটা বিজয় আমাদেরকে দিয়েছেন, স্বাধীন দেশে পরাধীন থাকলে কেমন লাগে এই 15.5 বছরে আমরা টের পেয়েছি। শুনলেন না মাওলানা আমিনুল কি বলছিলেন, 3 বার আমাদের চেষ্টা চালিয়েছিল এখানে আসা, আমি একটা বৈধ নাগরিক এই দেশের, এই 3 জেলা পরে আমার বাড়ি ফরিদপুর, এরপরে রাজবাড়ি, এরপরে কুষ্টিয়া, অথচ আমার এই আসার পরও ফেরত দিয়েছে না হবে না, কি দেশটাকে আপনার বাবার নাকি, এবার আসেন তো বাধা দিতে।
সেদিন বাংলাদেশের গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্ব এখন যিনি পেয়েছেন তিনি আমাকে কল দিয়েছিল, বলো হুজুর সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের কোন জায়গায় কোরআনের কথা বলতে বাধা নেই, সেখানে যে ফোর্সে বলা লাগে আল্লাহ যেভাবে জানিয়েছে ওইভাবে আপনি চালান, যদি কেউ বাধা দেয় শুধু বাবার নাম তার নাম আর জায়গার নাম আমার পাঠান ঠ্যাং খুলে ফেলব। আমি বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি একজন মুসলিম, অন্যান্য ধর্মের মানুষরা যেভাবে তাদের ধর্ম পালন করে প্রচার করে এ দেশে কোরআনের আলোচনা ওইভাবে প্রচার হবে, কোনো অনুমতি নেওয়ার দরকার নেই, আমরা এটা চাই। এই কথা বলেন না কেন? আমি একটু উন্মুক্ত করে দেন, দেখেন মানুষ কিভাবে দলে দলে পালে পালে ইসলামে আসে। এই জন্য অনেকের মাথা খারাপ হয়ে গেছে, না জানি আবার আমার থালাও হারিয়ে যায় কিনা। আমাদের এখন যে দায়িত্বটা আসছে সামনে, বিশ্ব নবীকে আল্লাহ যেটা দেখিয়েছিলেন, নবী এখন নেই, নবীর ওয়ারিশরা আছে, আমরা মিলাবো নবীর ওই স্বপ্নের সাথে, নবীর উত্তরাধিকারীদের স্বপ্ন বাস্তবে মেলে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলুর রুয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম আল্লাহ নিজে সত্যে প্রমাণিত করেছেন। আল্লাহ মাঝের শিক্ষা দিয়েছেন, আমরা জানি আরবিকের আমার অনুযায়ী অতীতের শব্দ চয়ন আল্লাহ যখন করেন তার আগে 13টা বিষয় আছে, শব্দ আছে সিন সাফা কদ লাম এরকম আছে, কোনটা আসলে সেটার অর্থ হয় বর্তমান এবং ভবিষ্যৎ। আল্লাহ গ্যারান্টি দিয়ে জানাচ্ছেন অবশ্যই আমি আল্লাহ সত্যে প্রমাণিত করছি, করব রসুল আহ তার রসুলের রুয়া বিল হাক, রাসূল যে স্বপ্ন দেখেছিলেন ওই স্বপ্নকে সঠিকভাবে বাস্তবায়ন করার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী স্বপ্নে দেখেছিলেন নিরাপত্তার সাথে তিনি মসজিদে হারামে প্রবেশ করছেন, হজের যত কাজ আছে সব তিনি প্রমাণ করছেন পালন করছেন কোনো বাধা নেই। এটা দেখার পরে 10,000 মানুষ নিয়ে 1300-1400 মানুষ নিয়ে তিনি এসেছিলেন হুদায়বিয়ার যে সন্ধির কথা আমরা শুনি, ওই জায়গায় এসে বাধাপ্রাপ্ত হলেন। ওরা জানিয়েছে না এবছরে তোমাদেরকে হজ করতে দেব না, হযরত ওসমানকে নবী যে পাঠিয়ে দিলেন যাও একটু মিল মাস করা যায় কিনা। হযরত ওসমানকে ওরা আটক করে ঘোষণা দিয়ে দিল, হযরত ওসমানকে আমরা হত্যা করে ফেলেছি, মুসলমানেরা এখান থেকে একটা শিক্ষা আমি বের করতে চাচ্ছি। 1,500 বছর আগে হুদায়বিয়া নামক যে জায়গায় নবীজি শুনলেন যে ওসমানকে ওরা হত্যা করে ফেলেছে, শুধু এই মিথ্যা সংবাদটা ওরা ছড়িয়ে দিয়েছে ওই বাবলা গাছের নিচে, আল্লাহর নবী নিজের হাতটা এভাবে ফেলে দিলেন, সাহাবিদেরকে বললেন এহরামের যে কাপড় পরা আছে খুলে ফেলো, রোজা রাখা অবস্থায় ছিলেন বললেন রোজা ভেঙ্গে ফেলো, খুব খেয়াল করবেন। আজ অনেকে ফতোয়াবাজে আরম্ভ করছে বিভিন্ন লাইন থেকে, তাদের জন্য বলছি যারা হজ করেছে, এখানে তো অধিকাংশ আমি দেখলাম হাজি, আমরা জানি এহরাম বাঁধা অবস্থায় যদি সুল ও খসে এমনিতে আপনি ছিঁড়ে ফেলেন তো দম দেওয়া লাগে, ইচ্ছা করে কাপড় খুললে আপনার হজ শেষ, এহরামের কাপড় হজ শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি খুলতে পারবেন না। অথচ নবীজি নিজে বলছেন এহরাম খুলে ফেলো, নতুন কাপড় সাধারণ কাপড় পরিধান করো। অনেকে জানতেন না যে এহরামের কাপড় খুলে ফেললে হজ শেষ, জানতেন না? এখন রোজা রাখা অবস্থায় রোজা রাখবো না পরে রেখে দেব, আগে খাবার খেয়ে শরীরের শক্তি তৈরি করুক। যে গাছের নিচে তিনি হাত এভাবে তুলে দিয়েছিলেন, আল্লাহ পাকে এত খুশি হয়েছিলেন ওই দিন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা
ইউবাইউনাকা তাহতাশ্শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিমা। আমার তো মনে হচ্ছে 1500 বছর আগে না, এই আয়াতটা কেবল 5 তারিখের আগস্টে নাজিল হয়েছে। আল্লাহ বলেন অবশ্যই আমি রাজি হয়ে গেছি। এই বাবলা গাছের নিচে আপনার হাতের উপরে যারা হাত রেখে বায়াত নিচ্ছে, নবীজি বললেন ওরা ওসমানকে আটক করে হত্যা করেছে, ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফেরত যাব না। আপনি ঘটনা শোনার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে শেষ করে দেবেন না, আমি এটার জন্য বলছি না, এটা ইবনে কাসির থেকে পড়েছি যে শিক্ষাটা এইটা শোনাতে চাচ্ছি। নবীজি যখন হাত দিয়েছিলেন বললেন আমার হাতের উপর আজকে যারা হাত দিলে প্রত্যেকের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। আমরা আজ বায়াত নেওয়ার জন্য 48,000 পীর এই দেশে বায়াত নিতে যাই, কিসের বায়াত নেন আপনি? অন্যায় যেখানে, অন্যায়ের প্রতিবাদ করার জন্য বায়াত হবে সেখানে, এইটার নাম বায়াত। আরো বায়াত নিচ্ছে যে ডাকছে করুক গা লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, বায়াত দিচ্ছে। নবীজি বায়াত দিলেন ওরা ওসমানকে হত্যা করেছে, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলেছে, এটা আমি আর সহ্য করব না, ফরজ হজ বাদ ফরজ রোজা বাদ পরে করে দেব, আগে হত্যার প্রতিশোধ নিয়ে বাড়ি যাব। এদেশে যখন দিনের পরে দিন একটা একটা করে মানুষ হত্যা হওয়া আরম্ভ হয়েছিল 5 তারিখের আগে, আপনারা গোপন বিষয় জানেন না, 4 তারিখ রাতে এই দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে 1,000-এর উপরে তারা রাতের বেলা সিদ্ধান্ত নিয়েছিল সকাল আসতে আসতে যদি জালেম বিদায় করতে না পারি বাড়ি ফেরত যাব না। 1,500 বছর আগে হুদাইবিয়ার সন্ধির মতো যারা, সাহাবা একরামের মতো যারা সঠিক অটল সিদ্ধান্ত নিয়েছে, আমার আল্লাহ মনে হচ্ছে তাদের উপরে রাজি হয়ে সবাইকে শাহাদতের মর্যাদা দিয়ে দিয়েছে। শহীদ আবু সাঈদ ইয়ামেন রায়হান মগদর সহ যত মানুষ শহীদ হয়েছে 5 তারিখের আগ পর্যন্ত, আপনি বাস্তবতা টের পান না, মনে করেন এমনি স্বাধীন হয়ে গেল না? নবীজির হাতে যারা হাত দিয়েছিল 1399 জনের একজনকে ওরা যেত হত্যার কথা বলেছে ওসমানকে, নবীজি নিজের আর একটা হাত উপরে দিয়ে বললেন এটা ওসমানের হাত, কারণ আজকে এখানে যারা হাত দিয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য সবার উপরে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে যে সূরা ফাতিহের এই 18 নম্বর আয়াত পড়ার পর 1,500 বছর আগে বাবলা গাছের নিচে হুদাইবিয়ার এই জায়গাতে আল্লাহ যেভাবে খুশি হয়ে আয়াত নাজিল করেছিলেন, 2024 সালের আগস্ট মাসের 5 তারিখে ওই 1,000 মর্দ মোজাহিদ যারা এদেশে মানুষ হত্যা বন্ধ করার জন্য, বৈষম্য দূর করার জন্য বাড়ি থেকে বিদায় নিয়ে নিয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে জীবন দেব বাড়ি আর যাব না, আল্লাহ তাদের বড় খুশি হয়ে দেশ স্বাধীন করে দিয়েছে। আল্লাহ পাক বলেন রাসূলুর রুয়া বিল হক, রাসূলের স্বপ্নকে আমি বাস্তব দেখিয়েছি। সাহাবা একরাম তখন বললেন হে নবী আপনি কি বলেন যে আপনার স্বপ্ন নাকি সত্য, এখন তো আমাদের হজ না করে ফেরত যাওয়া লাগছে। আল্লাহর নবী শুনিয়েছিলেন সাবিরা সময় দাও সময় দাও, অপেক্ষা করো, আল্লাহ এটা বাস্তবে রূপ দেবে। আল্লাহ দেয়নি, কথা বলেন না কেন? আজ আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে 1 মাস কয়েকদিন পরে, এদেশে যদি আর কোন মানুষ বিনা কারণে হত্যা হয়, বিনা কারণে কাউকে মেরে ফেলা হয়, আল্লামা সাইদের তৃতীয় সন্তান মাসুদ সাইদি কালকালকে ঘোষণা দিয়েছে আমার বাবাকে ওরা চিকিৎসার নামে পরিকল্পিতভাবে হত্যা করেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দিয়েছে 113টার উপরে,
আন্তর্জাতিক প্রসিকিউটর যারা প্রসিকিউটর যারা যারা আন্তর্জাতিক আদালতে মামলা লড়ে তারা এখন ঘোষণা দিচ্ছে এদেশে সালেম সিনি বিদায় নিয়েছে তাকে যদি মিথ্যা কিছু না দিয়ে সত্যের উপর বিচার করা যায় তাহলে 100 বার তার ফাঁসি দেওয়া যাবে। ওরা ওসমানকে হত্যা করে যদি একটা সিদ্ধান্ত নিতে পারে এ হত্যার বদলা না নিয়ে বাড়ি যাব না, ওরা ভয়ে ওসমানকে ছেড়ে দিয়েছে। আজ 1500 বছর পরে বাংলার 18 কোটি মানুষ যদি এই সিদ্ধান্ত নিতে পারে যার কেউ যদি হত্যা হয় বিনা কারণে কাউকে আমরা ছেড়ে দেব না, এদেশে অবৈধ হত্যা এমনি কিয়ামতের আগে বন্ধ হয়ে যাবে। মাদারীপুর বাসে রাসূলের স্বপ্ন 1500 বছর আগে সত্য হয়েছে শুধু তা না, 2024 সালের দিকে তাকান, নবীজি এখন নেই, নবীজির নায়েব আছে, উত্তরাধিকারী আছে, নায়েবে রাসূল ওলামায়ে কেরাম আছে, তারা যে স্বপ্ন দেখেছিল আমরা তো দেখতে পাচ্ছি, সবগুলো একটার পরে একটা কার্যকর হয়ে যাচ্ছে। কোরআনের পাখি স্বপ্ন দেখেছে যে দেশে জালেমরা ইন্দুরের গর্ত পাবে না, ঠিক পাইনি, আয় কথা বলে না কেন? আলেমদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ঘৃণিত অবস্থায় ছিল এই কালামানিক, ও লিস্ট করেছিল আলেমদের 116 জনের, আল্লাহ এমন লিস্ট করেছে ওর 20 উড়ে গেছে। একটা সুপ্রিম কোর্টের বিচারপতি কলার পাতায় ঘুমায়, ওর যেদিন বিসি উড়ে গেছে ওই দিন আমি আল্লাহকে বলেছি আল্লাহ এদেশে যদি তুমি আর কিছু না দেখা আমি শান্তি পেয়েছি, কারণ এসে তো কত বড় শয়তান ছিল আমি জানি, বাকি আর কত অপমান করবে সালেমদের, এত বড় দরবেশ দাড়ি কেটে নম হয়ে গেছে তার কি দেখতে চান? উনি বলেছিলেন শুধু নাড়া দেওয়া হবে দেশে, দিল্লি গিয়ে পড়বেন, ওনার যে স্বপ্ন আজ দেখলাম ঠিক, আমরা একটু নাড়া দিয়েছি ঠিক দিল্লি গিয়ে পড়েছে। ওনার আর একটা স্বপ্ন ছিল সালেমদের এই নাকের উপরে বক বক করে দেশে কালেমার পতাকা উড়বে, কিচ্ছু করতে পারবে না তারা, ঠিক এই স্বপ্নটা সামনে বাস্তবায়ন হবে, যা স্বপ্ন দেখেছিলেন সবই যদি হয়ে যায়, আর রাসূলের রুইয়া বিল হক, রাসূলের স্বপ্ন সত্যে প্রমাণ করবেন কে? বলেন বলেন, এটার দায়িত্ব আমাদের, ওই রকম করে আল্লাহ আমাদের বানাবেন। আর কিছু মানুষ একটু আতঙ্কে আছেন, এতদিন আমি ডাল খাতাম লাল পানি খাতাম ওইটা তো আর খেতে পারবো না, যদি ইসলাম এদেশে আসে ইসলাম যদি দেশে গায়েব হয়ে যায় পরিবেশ এমন ভাবে তৈরি হয়ে যাবে আপনার ডাল এই লাল পানি আর খেতে মনে চাইবে না। এই যে একটা দাড়ি কাটা মানুষ মনে করেন একটা জেনারেল মানুষ, ওনারা যদি বলে ভাই মসজিদে মসজিদের ভেতরে সে যদি বলে বিড়ি খেতে মনে বলছে তাও খেতে পারবে, কারণ ওটার পরিবেশ আলাদা, বিড়ি খাওয়ার পরিবেশ না, মন চাইলেও বিড়ি মসজিদে খেতে পারবে, বাইরে এসে খাওয়া লাগবে। সুতরাং আপনারা যারা ওই রকম কিছু করতে চান আপনার জন্য বাইরে আলাদা ব্যবস্থা থাকবে, কিন্তু 56,000 বর্গ মাইল পুরাটা কোরআনের রঙে রঙিন হবে, আপনি আর ডালও খেতে চাইবেন না পানিও খেতে চাইবেন না, ওই পরিবেশ আসবে, জান্নাতি পরিবেশ তৈরি হয়ে গেলে আপনার মন মানসিকতা আল্লাহ ওই রকম জান্নাতি পরিবেশের মতো তৈরি করে দেবে, তখন আর বিড়ি ডাল বাবা কিচ্ছু আপনার কাছে মনে চাইবে না, কারণ মনই হয়ে যাবে এরকম, কথা বলেন না কেন? ওরকম একটা পরিবেশ আমরা চাই না, এই কথা বলেন চান কিনা? আল্লাহর ঘোষণা ছিল লা তাদখুলুন্নাল, লামে তাকিদ দিয়েছেন লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিন,
নিরাপত্তার সাথে আপনি প্রবেশ করবেন। নবীজি জানিয়েছেন তামাম দুনিয়া মুমিন বান্দা বান্দিদের জন্য এটা একটা সেজদার জায়গা মসজিদ। আমাদের এই 55,000 বর্গ মাইলের এই দেশটা আমরা এমন মসজিদ এমন পবিত্র জায়গা বানাবো যেন সব জায়গায় আল্লাহর পবিত্র বিধান মানা যায়। আমরা নিরাপত্তার সাথে চলবো। নবীজি যেভাবে জানিয়েছিলেন এমন সময় আসবে যুবতী মেয়ে সানা থেকে হাজরামাউত পৌঁছাবে, আল্লাহর ভয় ছাড়া তার অন্তরের ভেতরে কোনো ভয় থাকবে না, ওই রকম একটা পরিবেশ আমরা দেখতে চাই কিনা বলেন বলেন। বহু কিছু তো দেখলাম 53 বছরে, শুধুমাত্র জীবনের আকাঙ্ক্ষায় এইটা দিয়ে বাংলাদেশটা চললে কেমন দেখা যায় এটা আজও দেখিনি। আল্লাহ মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি, হাজারো বান্দা বান্দিদের নিয়ে দোয়া করছি। আল্লাহ আমাদের চর্ম চোখে দেখার তৌফিক দাও যে এইটা দিয়ে দেশ চলছে। তখন আপনি দেখবেন যত রকমের ভয় আজ বাতিলরা দেখাচ্ছে একটা ভয়ও থাকবে না। মেয়েদেরকে যে জুজুর ভয় দেখানো হচ্ছে এই ভয়টা পুরা একেবারে নিরাপত্তায় প্রমাণিত হয়ে যাবে দেশে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি চর্ম চোখে এটা দেখার তৌফিক আমাদের দিও। কিচ্ছু চাই না, অন্তত চোখে দেখতে চাই যে দেশটা কোরআন দিয়ে চলছে। নবীর স্বপ্ন যেহেতু সম্পূর্ণ হয়েছে, আমরা নবীর ওয়ারিস হিসাবে আলেমদেরকে জানি, কোরআনের পাখি আলেম ছিলেন, কথা বলেন ঠিক কিনা? ওনার স্বপ্ন একটা একটা করে সব বাস্তবায়ন হচ্ছে, এইটাও বাস্তবায়ন হবে কোরআনের আলোয়, দেশে পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ।